আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমাদের যে এক্সেল শিটটা আমরা ডাউনলোড করেছি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, এই যে ইচিং এর ভিতরে এই যে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা ডাউনলোড করেছি, তো এই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিভাবে আমাদের টেস্টগুলো নিয়ে আমরা কিভাবে মানে কিওয়ার্ডগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করব এটা আমরা প্রাথমিকভাবে দেখব। তো আমি এটা ওপেন করলে এটা আসবে, এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে এরকম হবে, একটু বড় হয়ে যাবে জিনিসটাকে পর্যন্ত আনবো। এখন দেখেন এখানে 5,000 50,000 বিভিন্নভাবে আছে, এভারেজ বিভিন্নভাবে এটা মান্থলি চার্জ দেওয়া হয়। তো আমি এখানে প্রথমে ক্লিক করব এবং এখানে নিচে চলে যাব, এই কার্সারটা ধরে এই শিফট চাপ দিয়ে আমি যদি 50-তে চাপ দিই, দেওয়ার পরে আমি যদি শর্ট ফিল্টারে যাই লার্জেস্ট টু স্মলেস্ট এখানে দেবে, আর এখানে দেখেন 50,000 বার বা সরি 5,00,000 বার ক্লিক করা হয়েছে শুধু গ্লাস লিখে চলে আসছে, এখানে এভারেজ জিনিসটা চলে আসে। এরপর আমি এই জিনিসটাকে নিয়ে সেভ সেভ অ্যাজ প্রত্যেকটা ফাইল আমাদের নির্দিষ্ট একটা নাম লিখে সেভ দিলে ভালো আমাদের জন্য। এরপর আমরা যেটা করবো এখান থেকে এই একটা থেকে 6টা বা 5টা আমরা কিওয়ার্ড নেব, কিওয়ার্ড নিয়ে আমরা কপি করব। তো আমি বেশ কিছু কিওয়ার্ড আগেই নিয়েছি, তো এই জন্য আমি একটু দেখব যে আমি কোনখানে নেই নাই, যেটা মানে গতকালকে আমি কাজ করেছি। তো আমি যদি এখন কাজ করি তাহলে আমি 5 নম্বরে কাজ করব, 5 নম্বর আপনাদেরকে এরকম একটি লিস্ট বানাতে হবে, প্রথমে এই কিওয়ার্ডগুলো দিয়ে এখানে একটা লিস্ট বানাতে হবে। তো এখানে যে গ্লাস বটল প্ল্যানিং ডিজাইন, এটা আমার লাস্ট ছিল গ্লাস বোতল, আর আমরা দেখি যে গ্লাস এই যে গ্লাস বোতল ডিজাইন এই পর্যন্ত আমার নেওয়া হয়েছে। তো আমি যদি কখনো একদম গ্যাপ দিই যে আমি ধরেন গতকাল তো করছি আজকে আবার করবো, তো গতকাল পর্যন্ত আমার যে কাজ সেটা মার্ক করে রাখার জন্য কন্ট্রোল চাপ দিয়ে প্লাস এখানে এসে 28-এর উপরে ক্লিক করে কন্ট্রোল দিয়ে প্লাস চাপ দিয়ে নিচে চলে যাবে, এরপর এটা সেভ দিয়ে রাখতে এটা ভুল হবে না, খোঁজা লাগবে না আর কি পরের দিন যে আমি এখন কোনটা নিয়ে কাজ করব। তো আমরা এখন পেন্টিং ডিজাইন এটা এটার পর থেকে কাজ করব, গ্লাস ডিজাইন ফর হোম এটা নিয়ে আমরা এখান থেকে 6টা সিরিয়ালি 6টা প্রোডাক্ট নিয়ে আমরা প্রথমে কাজ করতে পারি। তো এখানে সিরিয়ালি 6টা প্রোডাক্ট নিয়ে আমরা আমরা এখানে ক্লিক করবো এবং 29-35 কন্ট্রোল সি ক্লিক করছি, এখানে এক ধাপ নিচে আসবো, এই পেস্টের এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবো, পেস্টে ক্লিক করা যাবে না, ডাইরেক্ট ক্লিক করে যায় এই যে এ যেটা কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সটটা নেবো আমরা এই যে। এরপর এখানে যখন কার্সারটা থাকবে তখন শিফট চাপ দিয়ে আমি গ্লাসের এইখানে যে চাপ দেবো, তখন আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে একটু অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট করব রিপ্লেসে গিয়ে মোর স্পেশাল প্যারাগ্রাফ মার্ক, এখানে কমা দিয়ে দিই, আমার কমা দেওয়া জরুরি একটা স্পেস দিব, এরপর রিপ্লেস হল আমার এটা নো দিয়ে রেখে রাখলাম, দ্যাট মিনস আমার এটা নেওয়া হয়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল সি আমি এখানে গিয়ে এন্টার দিয়ে এখানে একটা পেজ দিই, আর একটা পেজ দিই, তিনটা পেজ দেওয়াতে হবে আমার। এরপর আমি এই দেখেন প্রথমে আমি একটা এরকম ইয়ে তৈরি করছি,
স্পেসের পর পর এই একটা স্পেস, লম্বা দাড়ি স্পেস আছে, এটাকে কপি করে নিব। এই জিনিসটাকে আমি এইখানেও বসাবো, এটা হচ্ছে আমার হেডিং, মানে হেডিং এটা। তো আমি এখানে হেডিং তৈরি করবো এটাকে। এখন আমার দেওয়া আছে হচ্ছে এই এই লাইনের ভিতরে কমা আর স্পেস। তো আমি এখানে হচ্ছে কমা আর স্পেস দিব, এখানে আমি যেটা কপি করছি ওখান থেকে কন্ট্রোল ভি দিব। দিলে ওই এটা আসতেছে না এখনো, তা আমি দেখবো যে এখানে একটা স্পেস দিব, এটার বাইরে এসে আবার একটা স্পেস দিব, স্পেস দিয়ে রিপ্লেস দিব, এখানে চলে আসছে। দ্যাট মিনস আমার এই যেখানে কমাগুলো ছিল, কমার এখানে একটা করে ডিভাইডেশন চলে আসছে। তো প্রত্যেকে আলাদা আলাদা হেডিং হিসেবে কাজ করবে, আমার ইউটিউব, ফেসবুক, লিঙ্কডিন, যেখানে আমি এটাকে পোস্ট করি না কেন, এটা আলাদা আলাদা সেন্টেন্স হিসেবে এটা কাজ করে। এরপর আমার পরবর্তী কাজ হচ্ছে এটাকে একটু হ্যাশট্যাগ করে দেওয়া এই লাইনটাকে। তো আমি যেটা করবো, আমার কমা যেখানে, আমি তো কমা আর স্পেস দেওয়া আছে, আমার কমা আর স্পেস এখানে যে আমি প্রথমে এটাকে হ্যাশ করে দেবো, শুধু হ্যাশ দিয়ে রিপ্লেস দেবো। ওকে, তো এখানে আমি শুধু হ্যাশ দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার যে মিডিলের গ্যাপগুলো, স্পেসগুলো আছে, এটাকে আমি আন্ডারলাইন করে দিব। তো আমি যেটা করবো, প্রথমে স্পেস দিব, স্পেস দেওয়ার পর এখানে এসে শিফট চাপ দিয়ে আন্ডারলাইন দিয়ে দিব, দিলে রিপ্লেস চাপ দিয়ে দেখেন এখানে সবগুলোতে আন্ডারলাইন চলে আসছে, মনে দিয়ে বেরিয়ে যাবো। এরপর আমার একই জায়গায় একইভাবে থেকে আমি যে হ্যাশগুলো আছে, হ্যাশগুলো সামনে একটা করে স্পেস দিব। তাহলে আমি কী করতে হবে, হ্যাশে যাব, স্পেস হ্যাশ দিয়ে রিপ্লেস দেব, তখন আমার এটা চলে আসবে, অন্য দিয়ে বেরোয় আসবো। এখানে পিছনে, সবচেয়ে পিছনে একটা হ্যাশ থাকবে, আপনি চাইলে কন্ট্রোল এফ দিয়ে এটাকে কাট করে এনে এই সামনে এখানে কন্ট্রোল ভি দিলে এটা চলে যাবে। সো আমার হেডলাইন তৈরি হইলো, হ্যাশট্যাগ তৈরি হইলো, আর ট্যাগ লাইনও তৈরি হইলো। তো এটাই আমার কাজ এখানে। এইভাবে আমি যতগুলা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ডকেই আমি এখানে নতুন একটা ওয়ার্ড ফাইলে আমি সেভ দিব। এই ওয়ার্ড ফাইলের নাম দিচ্ছি আমি গ্লাস ডাটা পোস্ট। এটাকে একটা হয়ে, প্রত্যেকটা হয়ে গেলেই আপনি এখানে সেভ দিবেন। তো আমাদেরও হয়ে গেছে, তো আমরা ওইটা সেভ দেব, যাতে বারবার আমাদেরকে এক্সেল ফাইল নিয়ে কাজ করতে না হয়। এই জন্যই আমরা এই জিনিসটা করেছি, যে আমরা যখন প্রত্যেকটা সাইটে অ্যাড দিব, তো একবারই যাতে আমরা এই বিষয় হেডিংগুলোকে নিয়ে আমরা কাজে লাগাতে পারি। এখানে আমরা সেভ দিলাম, তো আমার এই পর্যন্ত হয়ে গেছে। তো আমি এখানে যেয়ে কন্ট্রোল দিয়ে প্লাস দিলাম, দ্যাট মিনস আমার এক্সেলের কাজ এই পর্যন্ত শেষ। ধরেন আমি এই পর্যন্ত কাজ করে আজকে কাজ করবো না, দেন এটা ক্রস করে দিলাম। এরপর আমি এটা নিয়ে কাজ করব। তো আমি প্রথমে চিন্তা করছি যে আমি এটাকে কোথায় অ্যাডটা দিব। তো প্রথমে আমি আমাদের ক্লিক বিডিতে যাই, ক্লিক বিডি আমাদের একটা ওয়েবসাইট, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা ওই অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি অ্যাডটা পোস্ট করব। আমরা এখানে গেলাম এ আর কি, যদি আমরা লগ ইন করার চেষ্টা করব, লগ ইন দেখাচ্ছে, তো আমরা আবার একটু চেষ্টা করি। আমার মনে হয় এটা লগ ইন যেহেতু দেওয়া আছে, এটা লগ ইন করা আছে, তো এই যে এখানে লগ ইন থাকার কথা, যার কারণে এই যে আমি বলছি এখানে অ্যাকাউন্ট সাইন ইন দিলে এটা সাইন ইন চলে যাবে, চলে গেছে। এখন আমি সেলে যাই, ক্লিক করব, সেলে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখন আমি এভরিথিং এলস, তারপর আমার ক্যাটাগরি হচ্ছে সার্ভিস, তারপর আমার ক্যাটাগরি হচ্ছে আমি গ্লাস নিয়ে কাজ করি, তো অ্যাডভার্টাইজিং ডিজাইন দেওয়া যাবে না। তো অ্যাডভার্টাইজিং ডিজাইন গ্লাস নিয়ে যেহেতু কাজ করছি, তবুও আমার ডিজাইন গ্লাস দেওয়া যাবে না,
আমি ইন্টেরিয়র ডিজাইনার আর্কিটেক্ট এটা দিতে পারি, এটাও দিতে পারি, অথবা আমি চাইলে আদার সার্ভিস দিতে পারি, অথবা আমি এখানে সার্ভিস রিলেটেড যে পাবলিশিংটা থাকে সেটা নিয়েও আমি কাজ করতে পারি, বা বিজনেস যে থাকে সেটা নিয়ে আমি কাজ করতে পারি। তো যদি আমি ইন্টারভিউ সাথে ম্যাচ কোনোটার সাথে কখনো ম্যাচ না করে তাহলে আদার সার্ভিস দিব। আচ্ছা, এরপর কন্টিনিউ যাবো, ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখানে যদি কাজ করতে চাই, যে আমার ওয়ার্ক ফাইল যেটা তৈরি হয়ে গেছে, ধরলাম আমি প্রথমটা নিয়ে আমি কাজ করবো, কন্ট্রোল সি, এন আইটেম এর নাম কন্ট্রোল ভি। আমি দেখতে পাচ্ছেন যে এরা কয়েকটা ওয়ার্ডের পরে নিবে না, যদি না নেয় কোনো সমস্যা নেই। এখানে লিখছে যে আপনি এখানে যে এখানে টিক চিহ্ন থাকবে, যেগুলো যদি না নেয় ওই পর্যন্ত আপনি এসে স্টপ করে দেবেন, বাকিগুলো পারলে ডিলিট করে দেবেন। প্রাইস কত হতে পারে? প্রাইস দেন আপনি 600 টাকা পার স্কোয়ার ফিট, বেসিক্যালি 600 টাকা। এখন আমরা যে ইমেজগুলো নিয়েছি আমরা সেই ইমেজগুলো দেখার চেষ্টা করবো যে কোথায় আছে। তো আমি একটু যাই যে ডিজাইন ক্লাস সাবস্ক্রাইব গুগল, তো আমরা একটু চেষ্টা করছি এখানে ঢোকার। তো বাট এটা ইয়ে হচ্ছে, একটু সময় নিচ্ছে, সমস্যা নেই। আমি এই ইমেজেরটুকু কপি করে কন্ট্রোল সি কপি করে রাখলাম, কপি করে নিউ ফোল্ডার .com, এই যে দেখেন এখানে একটা একটা করে আমি সিলেক্ট করবো, ওপেন ওয়ান, একটা পাঁচটা ইমেজ আমাদের হয়ে গেছে। তো আর হচ্ছে এই এখান থেকে ওয়ার্ড ফাইল থেকে আমরা এই লাইনটুকু 1 নম্বর ডেটাটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। তো এটাই আমার এখানকার কাজ। এর পরবর্তী যে কাজটা আমার রয়েছে সেটা আমি, এবার আমার একটি টেক্সট আছে, যে টেক্সট নিয়ে আমি অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে কথা বলবো। যেমন টেক্সটটি আমি আপনাকে এখানে পোস্ট করতে বলবো, যেমন কাস্টমার মাস্ট ফিল আপ পার্ট এ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, উই হ্যাভ হ্যাপি কাস্টমার 10,000+ ফরেন অ্যান্ড লোকাল কাস্টমার, হোয়াই উই বাই ফ্রম কমিটমেন্ট, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। আওয়ার কাস্টমার গুড টক্স অ্যাবাউট আস, উই লাভ কাস্টমার স্মাইল, এরকম একটা টেক্সট আছে। এখানে কোম্পানির কী ধরনের কোম্পানি, কী ধরনের কাজ করতে চায়, বা পার্সোনাল কিনা, পেমেন্ট সিস্টেম কিনা, হাউ মেনি ডেজ, এই জিনিসটা আমি কপি করবো টোটালটাই। টোটালটাই কপি করবো, কোনো কিছু বাদ দিব না, পারতে পক্ষে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে গেলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। পোস্ট করার পর এখন আমার কাজ হচ্ছে এই যে পোস্ট ইউর অ্যাড, এখানে যখন আমি পোস্ট দিব তখন এটা পোস্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা যদি আমি দেখতে চাই যে ভিউ ইউর অ্যাড, ভিউ যাবো, ভিউ গেলে আমি এটাকে যে 600 টাকা এটা দেখা যাচ্ছে, অ্যান্ড এটার ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো এইভাবে আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে এরপর পরবর্তী ডাটা পোস্ট দেওয়ার সময় এই যে টুল নিয়ে কাজ করবো। তো এটা গেল ক্লিক বিডিতে আমি কীভাবে পোস্ট দিব এই পার্টটা।